মশার প্রজনন স্থলগুলো নিয়ে নাগরিকরা কি সচেতন নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা যেন না জন্মে সেজন্য কি কি ব্যবস্থা নিয়েছে বাড়ির মালিকরা জানাবেন মিতু নির্মাণাধীন ভবনের কথা যদি বলি তাহলে কিন্তু বলবো যে এই যে থেমে থেমে বৃষ্টি হওয়ার পরে নির্মাণাধীন ভবন থেকে শুরু করে রাজধানীর যেসব খাল জলাশয় এবং যেসব ময়লার ভাগারগুলো রয়েছে সেখানে কিন্তু মশার উপদ্রব বেড়েছে এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটা ডেমরা স্টাফ কোয়ার্টার এখানেও কিন্তু বেশ কিছু কয়েকটি জায়গায় নির্মাণাধীন ভবনের কাজ চলছে এছাড়া এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি যে খাল রয়েছে সেই খালে কিন্তু যে মশার যে সরব উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এই মশা কিন্তু এই থেমে থেমে বৃষ্টির পরই কিন্তু বেড়ে গিয়েছে এবং এখানকার যারা এলাকাবাসীরা আছেন তারা বলছেন যে এখানে আসলে যেসব খালগুলো রয়েছে এবং নির্মাণাধীন ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে বৃষ্টি হওয়ার পরে পানি জমে যাওয়ার পরে কিন্তু এসব এলাকায় মশার উপদ্রব বেড়ে গিয়েছে এবং আপনি জানেন যে গেল চব্বিশ ঘন্টায় মানে রবিবার সকাল আটটা পর্যন্ত দেশে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ছেচল্লিশ জন এবং এটি কিন্তু আসলে এই বৃষ্টির পরবর্তী সময়ে কিন্তু এই ডেঙ্গুর যে আক্রান্তের হার সেটি কিন্তু বেড়ে গেছে এবং এটি সহজেই বোঝা যাচ্ছে যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেই এই ডেঙ্গুর উপদ্রবটা বেড়েছে এবং আপনি যেটি বলছিলেন যে নাগরিক যে সচেতনতা সেটি কিন্তু আসলে দেখা যায়নি এবং ঢাকার দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র আছেন তিনি কিন্তু মে মাসের শুরুর থেকে বিভিন্ন এলাকায় দক্ষিণ সিটি সেখানে কিন্তু অভিযানের কথা বলেছে তবে আমরা এবং এলাকাবাসীর কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এই যে ডেঙ্গু মৌসুম এবং থেমে থেমে বৃষ্টি হওয়ার পরে যে ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটি কিন্তু এই এলাকাবাসী বলছেন যে সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং ঢাকার দক্ষিণ সিটির মেয়র বলেছিলেন যে যদি কোনো নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা বা পানি জমে থাকে তাহলে কিন্তু সেই নির্মাণাধীন ভবনের কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে জরিমানার বা তাদেরকে যদি সেইখানেও জরিমানা বা সতর্ক করার পরেও যদি সেখানে এডিসের লার্ভা পাওয়া যায় তাহলে কিন্তু জেল জরিমানা এবং নানা ধরনের ব্যবস্থার কথা বলেছেন তবে এখানে যেসব আসলে নির্মাণাধীন ভবন রয়েছে সেখানে কিন্তু সেই ধরনের কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি তো মৃত্যু এ ছিল আমার কাছে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রাজধানীতে মশার প্রস্থিতি সর্বশেষ বৃষ্টিতে রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব জানা ছিলেন রানী